শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে গিয়েছিলেন, পৃথিবীর সমস্ত সফল ও প্রতিষ্ঠিত মানুষদের অধিকাংশই গ্রামের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথাটি হুবহু মিলে গেল মৃদুলের জীবনে। অত্যন্ত অভাবী ঘরের সন্তান দক্ষিণ চুরিলাম করইমুড়া এলাকার দ্বাদশ পড়ুয়া ছেলে মৃদুল চক্রবর্তী, পিতার নাম শঙ্কর চক্রবর্তী। অভাবের মধ্যে থেকেও মৃদুল যেমন তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, তেমনই 7-8 বছর ধরে আর্টও করে যাচ্ছিল সমানতালে। মৃদুলের পিতা কৃষিকাজ করে এবং বাঁশ বেতের কাজ করে সংসার করে। 3 ভাই বোনের মধ্যে মৃদুল সবচেয়ে ছোট। খুব ভালো আর্ট করতে পারে মৃদুল। মৃদুলের আর্ট দেখে চুরিলামের অঙ্কন শিক্ষক লিটন দত্ত তাকে বিনে পয়সায় আর্ট শেখাচ্ছে। অভাবের কারণে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল মৃদুলের। অঙ্কন শিক্ষক লিটন দত্ত তাকে পড়াশোনায় অর্থনৈতিকভাবে সাহায্য করেছে। বর্তমানে মৃদুল চক্রবর্তী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চুরিলাম হায়ার সেকেন্ডারি স্কুলে দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছে। চুরিলাম ব্লকভিত্তিক যুব উৎসবে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় এবং সিপাহী জলা জেলাভিত্তিক যুব উৎসবে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়ে গত 3 ডিসেম্বর রাজ্যভিত্তিক যুব উৎসবে বেটি বাঁচাও বেটি পড়াও থিমে পোস্টার মেকিং প্রতিযোগিতায় প্রথম হয় মৃদুল চক্রবর্তী। আগামী 12 জানুয়ারি জাতীয় স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হবে দেশের রাজধানীতে। রবিবার দিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে লাজুক ও ভদ্র স্বভাবের ছেলে মৃদুল জানায়, চুরিলামবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে জাতীয় স্তরে পোস্টার মেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যেতে চাই। ছেলের সাফল্যে মায়ের চোখে জল। ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মৃদুলের মা বাবা সহ পরিবার এবং আত্মীয় স্বজন। রাজ্যের ছোট্ট একটি গ্রাম থেকে জাতীয় স্তরে পোস্টার মেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে মৃদুল। এই খবরে উচ্ছ্বসিত গোটা চুরিলাম। কইতাছি ঠাকুর কাছে তোমরা সবাই আশীর্বাদ করো, ফাঁস করাই আমার আনন্দ লাগতেছে মানে আমার এই মঙ্গল মতন ফাঁস আমি পারছি না। আর্থিক অবস্থাও খুব খারাপ আসলো, পারছি না ওখানেও পারতাছি না দিতাম। মৃদুলের গাইড টিচার শুনলাম মৃদু বলেছে যে অনেক হেল্প করেছে ঘটনাটা, কী বলবেন সেই বিষয়টাকে নিয়ে? স্যারের লিটন স্যারের সব তার দায়িত্ব ইয়া করছে, আগেও করছে ওহনও করতে আছে। এই দুই আমি চাইতেছি মঙ্গল মতো ফাঁস করে এই দুই। আপনি কতটুকু খুশি ছেলের এই অর্জন পেয়েছে? খুশি দুই বোন মেন হয়েছে এন থেকে তো ফাঁস করে এই আরও বড় খুশি মেন হয়ে আমরা এই দুই আশীর্বাদ ঠাকুরের কাছে আশীর্বাদ করতেছি। চুরিলাম থেকে দীপশীলের রিপোর্ট, দুরন্ত টিভি।